চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আজমুন নাসিরি শেষ পর্যন্ত পেতে যাচ্ছেন চট্টগ্রাম 8 আসন উপনির্বাচনের নৌকার টিকিট। নীতি নির্ধারণী মহলের একাধিক সূত্রের উত্তরই হ্যাঁ, সার্বিক বিবেচনায় আপাতত তিনি নৌকার মনোনয়ন পাওয়ার যোগ্য বিবেচনায় প্রথম স্থানে রয়েছেন। যারা ওই আসনে মনোনয়ন চাইছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত সেরা প্রার্থীর মধ্যে আছেন আজম নাসিরউদ্দিন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জরিপ অনুসন্ধানে আজম নাসিরের সামনে এই সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। জনগণের দল আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন, আওয়ামী লীগ সর্ববৃহৎ দল, আমরা ধারাবাহিকভাবে সরকারে আছি, মানে প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করছে 14 বছর, এবং এই মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা, বিচক্ষণতা, সাহসিকতা এবং পরিকল্পিত দেশ পরিচালনার সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর নৈপত্যের একমাত্র যুক্তি হচ্ছে আজম নাসিরের তৃণমূল থেকে তিল তিল করে উঠে আসা বঙ্গবন্ধুর ইস্পাত কঠিন আদর্শে গড়া আওয়ামী লীগের দুর্দিনও দুঃসময়ের কর্মী, দলের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন একবার নয় বহুবার। একবার মৃত ভেবে তাকে চট্টগ্রাম কলেজের পূর্ব গেটের রাস্তায় ফেলে রেখে গিয়েছিল শিবিরের ক্যাডাররা, শরীরের অনবরত রক্তক্ষরণ হচ্ছিল তখন। এতক্ষণ মৃত পড়ে থাকার পর শরীরটা হঠাৎ করে গোঙাতে লাগলো এবং পানি চাইতে লাগলো। পথচারীরা তাকে সে অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ওই সময় চিকিৎসকদের ভাষ্য মতে আর 10 থেকে 15 মিনিট দেরি হলেই হয়তো আজম নাসিরের গল্পটা হতে পারত অত্যন্ত করুণ। আল্লাহর অশেষ রহমতে সেই যাত্রায় বেঁচে গেলেন বলে আজকের দিনে এসে আজম নাসির হয়ে উঠতে পেরেছেন আওয়ামী লীগের সত্যিকারের জননেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত রাজনৈতিক যোদ্ধা। 5 বছর মেয়র থাকাকালে ভাই বোন আত্মীয় স্বজন কাউকে সিটি কর্পোরেশনের আশেপাশে ভিড়তে দেননি তিনি। গেল মহামারী করোনা ভাইরাসের সময় নিজের পরিবারের সাথে না থেকে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন সাবেকেই নগরপিতা। রাজনৈতিক জীবনকে নিজের করে নিয়ে ব্যক্তিগত জীবনে খুব কম সময়ে যুক্ত ছিলেন আজম নাসির। মনোনয়নের প্রসঙ্গে আজম নাসিরউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি স্বভাব সুলভ হাসি দিয়ে বিষয়টি উড়িয়ে দিতে চেয়েছেন। পরক্ষণে তিনি জানান, একটু অপেক্ষা করুন, সময় হলে সব জানতে পারবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে অবস্থায় আমাকে কাজে লাগাবেন আমি প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ লাইভ।